পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হীরাপুর থানার বানপুরের ডেলি মার্কেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ব্যবসাদারদের সাথে স্থানীয় মানুষদের বচসা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, দোকান লক্ষ্য করে ইট ছোড়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। দোকানদার কো বোলা পুরা বাজার কা মাদার চোদ কো মারেঙ্গে পুরা ঝোপড়পট্টি ওয়ালা লোক। उसके बाद से पब्लिक लोग इसको भगाया था। उसके बाद से फिर पूरा लेडीज महिला बच्चा सब लेकर के ईटा पत्थर लेकर के दुकान तोड़ फोड़ दिया पूरा। तो यहाँ पर देखा जा रहा है कोई माने आदमी को अभी चोट लगा है। हाँ, आदमी को दो चार आदमी को चोट भी लगा है, हाथ फटा है, पत्थर चला था, कैच किया सब चुका है। तो देखा जा रहा है माने पुलिस लोग बाजार का आदमी लोग को ही पकड़ के लेके जा रहा है। बाजार पुलिस वाला बाजार को ही पकड़ के लेकर के जा रहा है। ব্যবসাদারদের অভিযোগ, এলাকার কিছু মানুষ বাজারে যখন তখন এসে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাদের দোকান লক্ষ্য করে ইট ছোড়া হয়। तो देखा जा रहा था जे इधर से माने ये क्या डेली माने कांड बीच में हमेशा होता है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।